ওই শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহর বাবা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই একদিন মাঠের ময়দানে বয়ান করতেছেন ভাষণ দিতেছেন জনগণের সামনে তিনি তুলে ধরলেন ও আল্লাহর বান্দারা তোমরা কোরআনকে মেনে চলো কোরআনের সংরক্ষক আল্লাহ কোরআনকে যারা হেফাজত করবে তাদের সংরক্ষক হলেন আমার আল্লাহ এই বয়ান দিতেছেন তিনি মানুষকে কোরআনের ব্যাপারে ফজিলতের কথা বলছেন এমন সময় খ্রিস্টান পাদ্রী দ্বারা বললেন ও আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী আপনার বয়ান বন্ধ করুন আপনার কথা বন্ধ করুন আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী বললেন কেন বলে আপনার কোরআন সত্য নয় আপনার কোরআন হলো মিথ্যা জোরে জোরে আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ আপনার কোরআন হলো মিথ্যা আপনার কোরআন সত্য নয় আপনার কোরআন হলো মিথ্যা আমার বাইবেল হলো সত্য আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন তাহলে চ্যালেঞ্জ করো যদি তোমার বাইবেল সত্য হয় আমি খ্রিস্টান হয়ে যাব আর যদি আমার কোরআন সত্য হয় তুমি মুসলমান হবা কিনা বলো খ্রিস্টান পাদ্রী বলে হ্যাঁ যদি আপনি প্রমাণ দিতে পারেন আপনার কোরআন সত্য আমিও মুসলমান হয়ে যাব সিদ্ধান্ত অনুযায়ী দেখা যায় বিচারের ফয়সালা করলেন আগামী শুক্রবার রাষ্ট্রের অমুক ময়দানে প্যারেড ময়দানে বাংলাদেশের ঐতিহ্যবাহী জায়গা ভারতের ঐতিহ্যবাহী এক ময়দানে আপনার সাথে আমার ডিবেট হবে বন্ধু কোরআন নিয়ে আপনি চ্যালেঞ্জ করবেন আমি বাইবেল নিয়ে চ্যালেঞ্জ করব আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী বললেন ঠিক আছে তাহলে এলান করে দাও তোমার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম তুমি আমার চ্যালেঞ্জ গ্রহণ করলা ডিভাইডের জন্য চ্যালেঞ্জ করে দাও হলো বন্ধু সারা বিশ্বের মাঝে আলোড়ন সৃষ্টি হয়ে গেল হাজার হাজার লক্ষ লক্ষ জনতা উপস্থিত হয়ে গেল ডিবেটের মধ্যে বলা হলো আগুন জ্বালিয়ে দেওয়া হবে আগুন প্রজ্বলিত করা হবে যদি আল্লাহর কোরআন আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে বাইবেল আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে যেটা আগুনের মধ্যে পুড়ে যাবে ওইটা মিথ্যা প্রমাণ হবে আর যেটা আগুনের মধ্যে পুড়বে না ওইটা সত্য প্রমাণ হবে আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী বলেন তোমার ডিবেট অনুযায়ী তোমার বিতর্ক অনুযায়ী আমিও মেনে নিলাম তোমার কথা তুমি আমার কথা মেনে নাও দুইজনে দুইজনের কথা মেনে নিলেন কিন্তু খ্রিস্টান তো বহু চালাক পাবলিক চালাক আদমি খ্রিস্টান ফাদ্রি আসার সময় তার বাইবেলের মধ্যে কেমিক্যাল মিশ্রণ করে নিয়ে এসেছে বর্তমান যুগে এমন কেমিক্যাল পাওয়া যায় যদি আপনাকে কেমিক্যাল গায়ে মিশ্রণ করে ফেলে দেওয়া হয় আগুনের মাঝখানে আগুনের মাঝখান থেকে চলে আসবেন আপনার শরীরের একটা ফসম পড়বে না বন্ধ ওই সময় কেমিক্যাল ছিল ওই খ্রিস্টান দামি কেমিক্যাল ইউজ করেছে বাইবেলের গায়ে কেমিক্যাল মিশ্রণ করে তার উপরে একটা গিলাব জড়িয়ে দিয়েছে আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি জায়গা মতো চলে গেলেন আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহকে ডাক দিয়ে বললেন মালিক আল্লাহ তোমার কোরআনের হেফাজতের দায়িত্ব তোমার আমি তোমার কোরআনের পক্ষে চ্যালেঞ্জ দিয়েছি আল্লাহ বিজয় তুমি আমাকে দিও আল্লাহু আকবার আল্লাহ তাআলা কোরআনের পক্ষে কেমন বিজয় দেন বন্ধু আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই দোয়া করার পরে আবার চলে আসলেন দোয়া করে ময়দানের মধ্যে চলে আসলেন আসার পরে এবার দুইজন দুই পক্ষে দাঁড়ালেন এক পক্ষে বাইবেল নিয়ে খ্রিস্টান দাঁড়িয়েছে আরেক পক্ষে কোরআন নিয়ে আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী দাঁড়িয়েছে আমার বন্ধু দুইজন দুই পক্ষে দাঁড়ালেন দুইজন দুই পক্ষে দাঁড়িয়ে আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই বলে আমি কোরআন নিক্ষেপ করব তুমি বাইবেল ফেলবা তবে তার আগে তোমার বাইবেলটা আমি একটু পরীক্ষা করে দেখব তোমার বাইবেলের মধ্যে কোনো বিষয় আছে কি না এটা আমার দেখার দরকার আর খ্রিস্টান বলে আমিও তোমার কোরআন দেখব হযরত আব্দুর রহিম বলে ঠিক আছে আমার কোরআন তুমি দেখবা আমি তোমার বাইবেলটা দেখব হযরত আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী যখন বাইবেল দেখার কথা বললেন খ্রিস্টান পাদ্রি কয় না না আমার বাইবেল দেখতে পারবা না বাইবেল আমি দিতে রাজি নয় আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন ডাল মে কুচে কালা হায় নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে এই কথা বলে খ্রিস্টান পাদ্রি বলে না যা কথা ছিল তা যা কথা ছিল তা তোমার কোরআন তুমি ফেলো আমার বাইবেল আমি ফেলব আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীর মাথায় আল্লাহ এমন জ্ঞান দিয়েছে আব্দুর
ইব্রাহিম মুহাদ্দিস দেহলভি বলে তোমার বাইবেল আমার ধরার কোনো দরকার নাই, আমার কোরআন তোমার ধরার কোনো দরকার নাই, তুমি ভালো করে রশি দিয়ে টাইট করে বাইবেলটাকে বুকের সাথে বেঁধে নাও, আমি আমার কোরআনটাকে বুকের সাথে বাঁধব, তুমি বাইবেল নিয়ে আগুনে ঝাঁপ দিবা, আমি আল্লাহর কোরআন নিয়ে আগুনে ঝাঁপ দিব। যেইমাত্র এমন কথা বলেছে বলার সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণ বাইবেলওয়ালা খ্রিস্টান পাদ্রী আর দেরি করতে পারল না, অনেকক্ষণ পর্যন্ত মাথা নত করে দাঁড়িয়ে আছে, কারণ আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার সাহস তো আর তার নাই। কিন্তু আমাদের কোরআন হলো সত্য, ওই কোরআন দিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার ক্ষমতা মুসলমানদের আছে না নাই? আমার বন্ধুগণ ওই কোরআন নিয়ে আমরা আগুনে ঝাঁপ দিতে পারবো। আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভি এমন কথা বলার সঙ্গে সঙ্গে দেখা গেল বাইবেল খ্রিস্টান পাদ্রী বাইবেল হাতি নিয়ে অবাক নয়নে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে আব্দুর রহিম কয় কালিমা পড়ব না ঝাঁপ দিবা। আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহের কথা শোনার পর এবার খ্রিস্টান পাদ্রী কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে কান আল্লাহু আকবার। আমার বন্ধু কোরআন শোনার জন্য হাজার লক্ষ কোটি বেঈমান না পাগল পাড়া, এই কোরআন শুনে অসংখ্য মানুষ মুসলমান হয়েছে। আল্লাহর কোরআন যদি মিথ্যা হতো বন্ধু একজন বেঈমানও মুসলমান হতো না, একজন মহাপণ্ডিত মুসলমান হতো না, একজন গবেষকও মুসলমান হতো না। যেহেতু আল্লাহর কোরআন সত্য কিতাব, এই কোরআনের কাছে আসার পরে অসংখ্য বেঈমান কালিমা পড়ে মুসলমান হয়েছে। তার বাস্তব একটা ঘটনা হলো বন্ধু, ভারতের হিন্দুদের প্রধান ধর্মগুরু যিনি ছিলেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ভারতের হিন্দুদের প্রধান ধর্মগুরু ছিলেন, নাম হলো ডক্টর শিবশক্তি মহারাজ। ওই শিবশক্তি মহারাজ একটা সাক্ষাৎকার দিয়েছিলেন আজ থেকে 2 বছর আগে ইনকিলাব পত্রিকার মাঝে। সাক্ষাৎকারটি পেয়ে আমি নিজে চোখের পানি ছেড়েছি বন্ধু। আমার বন্ধুগণ শিবশক্তি মহারাজ বলেন, উনি তো সাধারণ কোনো ডক্টর নয়, পৃথিবীর 11টা ধর্মের ওপরে পিএইচডি করেছিলেন ডক্টর শিবশক্তি মহারাজ। 11টা ধর্মের উপরে ডক্টরেট ডিগ্রি অর্জন করলেন। ডক্টরেট ডিগ্রি অর্জন করার পর তার মনের মধ্যে ইচ্ছা জাগ্রত হলো, তিনি চিন্তা করলেন পৃথিবীর এত ধর্মের ব্যাপারে জানলাম, ইসলামের ব্যাপারে এখনো জানলাম না, আমাকে ইসলামের ব্যাপারে জানা দরকার, আল্লাহর কোরআনের ব্যাপারে জানা দরকার। তিনি তখন আগ্রহ নিয়ে কোরআন শরীফ পড়া আরম্ভ করলেন, ইসলাম ধর্মের উপরে গবেষণা চালালেন, দীর্ঘ 1 বছর পর্যন্ত গবেষণা করলেন। আমার বন্ধু গবেষণা করার পরে ইসলাম ধর্মের উপরে তিনি পিএইচডি অর্জন করলেন। ও আমার বন্ধুগণ, যেই ভারতের হিন্দুদের মহান দেবতার কাছে ভারতের প্রধানমন্ত্রী পর্যন্ত মাথা নত করে দিত, ভারতের রাষ্ট্রপতি পর্যন্ত মাথা নত করে দিত, ও আমার বন্ধু মুসলমানেরা, পৃথিবীর মুসলমান যারা ইমানদার যারা আল্লাহ ওয়ালা যারা, ওরা কখনো আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে পারে না। কিন্তু আমাদের দেশের কিছু মুসলমান নামদারি কুলাঙ্গার পাওয়া যায়, মাজারে গিয়ে মাথাটা ঠোকরায় ঠোকরায় কান্দে, ঠিক কিনা? চাইতে হবে আল্লাহর কাছে কোনো মাজারে চাওয়া যাবে? আমার বন্ধু মাজার জিয়ারত করা যাবে, মাজারের মধ্যে দাঁড়িয়ে জিয়ারত করবেন, কিন্তু মাজারে চাওয়া যাবে না। মাজারওয়ালার জন্য যদি দিতে মনে হয় দোয়া ছাড়া কিছুই দেওয়া যাবে না, টাকা দেওয়া যাবে না, পয়সা দেওয়া যাবে না, মোমবাতি দেওয়া যাবে না, আকরবাতি জ্বালানো যাবে না, সেজদা দেওয়া যাবে না, ঠিক কি না? আমার বন্ধুগণ আব্দুর রহিম আমার ভাইয়েরা, ডক্টর শিবশক্তি মহারাজের কথা বলছিলাম, ওনার সামনে মাথা দিয়ে পড়ে থাকত, ভারতের প্রধান ঠাকুররা পর্যন্ত, ভারতের প্রধানমন্ত্রী পর্যন্ত তার কাছে সালাম করার জন্য চলে আসত। এবার ঠাকুর মহোদয় মুসলমান হবেন মনে মনে পরিকল্পনা করছে, সুবহানাল্লাহ বলবেন না? ঠাকুর মহোদয় ডক্টর শিবশক্তি ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় দেখার পরে অনেক দিন পর্যন্ত গবেষণা চালালেন। ওই গবেষণার মধ্যে তার স্ত্রীকে ডেকে বললেন, বেগম আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করলাম, ইসলাম ধর্ম নিয়ে গবেষণা করলাম, আমি ইসলাম ধর্ম নিয়ে গবেষণা করে দেখলাম পৃথিবীর জমিনে ইসলাম ধর্মই হলো একমাত্র সত্য ধর্ম। যদি ইসলাম ধর্ম সত্য হয়, কোরআন যদি সত্য হয় রে বিবি, আল্লাহর কোরআনে আল্লাহ জান্নাতের কথা বলেছেন তাও সত্য, আল্লাহর কোরআনে আল্লাহ জাহান্নামের কথা বলেছেন তাও সত্য, যদি আল্লাহর কোরআনের কথা সত্য হয় আর আমি ইসলাম ধর্ম গ্রহণ না করে কবরে চলে যাই, তাহলে এই কবরে আমার জায়গা হবে না, ওই কবরে জাহান্নামের সাপ পিচ্ছ আমাকে ধ্বংসন করবে। ওই কবরে আমি একা একা থাকতে পারবো না, আমার দুনিয়ার সম্মানের দরকার না, আমার কবরে শান্তি রাখা দরকার, আমার দুনিয়ার ইজ্জতের দরকার নাই, আমার হাসরের জিন্দগি শান্তিময় করা দরকার।
স্ত্রীর সাথে পরামর্শ চাইলেন, বেগম তুমি কি বলো? বেগম ডাক দিয়ে বলে, আপনার চাইতে জ্ঞান আমার অনেক কম, যদি আপনার বিবেক বলে আপনি মুসলমান হয়ে যান আমার কোনো আপত্তি নাই। স্ত্রী বললে, আপনি মুসলমানের বান্দার যখন ঘুম চলে আসে অনেক দিনের পেরেশানিতে ঘুম আসে না, রাতের বেলা গোপনে গোপনে আল্লাহর দরবারে সেজদায় পড়ে কান্দে, আল্লাহ তুমি আমার হেদায়েত দাও, হেদায়েত দাও, হেদায়েত দাও, আল্লাহর দরবারে হেদায়েতের জন্য কান্দে, ঈমান আনার জন্য আল্লাহর দরবারে কাঁদে। ওই ঈমান আনার জন্য যখন শিব শক্তি কাঁদে, একদিন রাতের বেলা অস্থিরতা নিয়ে ঘুমিয়ে যায়, ঘুমের ঘরে স্বপ্ন দেখতে পায় সুন্দর চুপিওয়ালা, চুপ্পাওয়ালা, সুন্দর চেহারাওয়ালা একজন মানুষ তার সামনে হাজির হয়ে গেছে। শিব শক্তি মহারাজ তাকে দেখার পরে সালাম দিলেন, সালামের পরে জবাব দিয়ে বলে, এ আল্লাহর বান্দা তুই ইসলামের জন্য এত পাগল হইলি কেন? বলে, আমি ইসলামের জন্য এত পাগল হয়েছি ইসলামের সৌন্দর্যতা দেখে। এবার ওই লোকটা ডাক দিয়ে বলে, তুমি আমার চিরুনা, আমার চিরুনা, তোমার ইসলাম ধর্মের অনুপ্রেরণা দেখে আমি মদিনার নবী মদিনার জমিনে থাকতে পারি নাই, স্বপ্ন যুগে সাক্ষাতের জন্য চলে এসেছি। স্বপ্ন যুগে আল্লাহর বান্দারে সাক্ষাৎ দিয়া গায়, ও শিব শক্তি মহারাজ আমি রহমতের নবী, আমি বিশ্ব জগতের শ্রেষ্ঠ নবী, তোমার জন্য চলে এসেছি, তুমি কালিমা বলো মুসলমান হয়ে যাও। রহমতের নবীর হাতে হাত দিয়া শিব শক্তি মহারাজ কালিমা পড়লেন, মুসলমান হলেন। আমার বন্ধু স্বপ্ন শেষ হয়ে গেল, ঘুমটা ভেঙে গেল, স্বপ্ন ভেঙে গেল, ঘুম শেষ হয়ে গেল, উঠার পরে কাঁদতেছে, আল্লাহর নবীর দেখলাম, নবীর সাথে আর কোনো কথাও বলতে পারলাম না, রহমতের নবী শুধু আমার এই কালিমা পড়ায় দিয়ে গেছে, মুসলমান বানায় দিয়ে গেছে, নবীর সাথে আর কোনো কথা বলতে পারলাম না। আমার বন্ধুগণ তাকে দেখে তার স্ত্রীর ঘুম ভাঙার পরে স্ত্রীও কাঁদতেছে, থরথর করে কাঁপতেছে, জিজ্ঞেস করে, বেগম তোমার কি হয়েছে? স্ত্রী ডেকে বলে, আপনার মতো স্বপ্ন আমিও দেখেছি, আপনার মতো স্বপ্ন দেখেছি আমিও, রহমতের নবী আবারও কালিমা পড়ায় দিয়ে গেছে, আল্লাহ রহমতের নবী আবারও কালিমা পড়ায় দিয়ে গেছে, যেই নবী আমাদের জন্য মদিনাতুল মুনাওয়ারা থেকে পাগল পাড়া হইয়া আমাদের জন্য কালিমা পড়াতে আমাদের ঘরে আসতে পারে, স্বপ্ন যুগে সাক্ষাৎ করতে পারে, ওই নবীকে আর ছাড়া যাবে না, সেই নবীর আদর্শ আর ছাড়া যাবে না। সঙ্গে সঙ্গে দু একদিনের মাথায় এফিডেভিট করলেন, কোর্টের মাধ্যমে তিনি আবেদন করলেন, আমি মুসলমান হয়ে গেলাম। যেই মাত্র ইসলামুল হক তার নাম পরিবর্তন করে, ইসলামুল হক নাম রাখা হলো বন্ধ, পৃথিবীর মাঝে ইতিহাস সৃষ্টি হয়ে গেল, ইসলামুল হক কালিমা পড়ে মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে গোটা ভারতের জমিনে হিন্দুর আন্দোলন শুরু করলো, কারণ এখন তাদের গোপন কথা প্রকাশ হয়ে যাবে। যেই মাত্র আন্দোলন শুরু করলো, ইসলামুল হক ভারতের জমিনে থাকতে পারে নাই, ইসলামুল হক তখন চিন্তা করে, আমি ভারতের জমিন ছেড়ে চলে যাব, বাপদাদার সব সম্পত্তি ছেড়ে চলে যাব। বাপদাদার সমস্ত সম্পত্তি ছেড়ে দিলেন, আমার বন্ধুগণ সমস্ত পদ পদবী তিনি ছেড়ে দিলেন, সমস্ত পদ পদবী ছেড়ে আল্লাহর বান্দা যাযাবরের ন্যায় সামান্য কাপড় চোপড় নিয়া তার স্ত্রী আর তার সন্তান পরিবার পরিজন নিয়া আল্লাহর পবিত্র খানায় কাবার সামনে চলে যায়। কাবার গিলাপ জড়িয়ে কান্দে আর বলে, আল্লাহ রে, ও আল্লাহ, তোমারে পাবার জন্য আমি আবার সব কিছু বিসর্জন দিয়েছি রে আল্লাহ, আল্লাহ তোমারে পাওয়ার জন্য আমি আমার সম্পদ বিসর্জন দিলাম, ও আল্লাহ তোমারে পাওয়ার জন্য আমার জীবনের সমস্ত পদবী বিসর্জন দিলাম, ও আল্লাহ তুমি আমারে কিয়ামতের ময়দানে ভুলে যেও না। আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্দেন বাইতুল্লার পাশে, আমার বন্ধুগণ বাইতুল্লাহ শরীফ জিয়ারতের পর চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়, আমার নবীর রওজা পাকের সামনে দাঁড়ায় ইসলামুল হক তার পরিবার নিয়ে কান্নাকাটি শুরু করলো, আমার নবী তো এমন নবী, রহমতের নবী, আল্লাহর নবী, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের সামনে একটা লেখা আছে বড় অক্ষরে,
বড় অক্ষরে একটি লেখা দেখতে পাবেন বলল ওয়াইন জাউকা ফাস্তাগফির লাহুমুর রাসূল লাওজাদুল্লাহ তাওয়াবার রহিমা ওয়াইন জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুমুর রাসূল লাওজাদুল্লাহ তাওয়াবার রহিমা আল্লাহর নবীর খানা কাবা আল্লাহর নবীর পবিত্র মদিনাতুল মুনাওয়ারা রওজা থানের সামনে মসজিদে নববীর গেটের মধ্যে বড় করে লেখা আছে বন্ধু ওয়াইন জালামাহু যদি আল্লাহর বান্দা কেউ জুলুম করে জুলুম করার পরে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায় আল্লাহর দরবারে বান্দা তওবা করে রাসূল যদি তাদের জন্য একটু আল্লাহকে বলে দেয় রাসূল যদি তাদের জন্য আল্লাহর কাছে একটু বলে দেয় আল্লাহর কাছে যদি একটু সামান্য বলে দেয় রহমতের নবী বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন আমার বন্ধু বলে দেয় আমার বন্ধু বলার কারণে আমি আল্লাহ তাদের দোয়াগুলি কবুল করে নেই সুবহানাল্লাহ আমার বন্ধুগণ সেই জন্য ইসলামুল হক সারা জীবন যাযাবরের মতো কাটিয়েছেন ইসলামুল হক সারা জীবন ভর আমার বন্ধু কোনোদিন আর ভারতের জমিনে তিনি ফিরে আসেন নাই মান সম্মান ইজ্জত মর্যাদা সব বিলণ্ডিত করেছে আমার বন্ধুগণ আল্লাহকে পাওয়ার জন্য সব দিয়েছে ওই আল্লাহকে পাওয়ার জন্য বন্ধু যারা কোরআন অনুসরণ করবে রাসূলের সুন্নাহ অনুসরণ করবে তারা অবশ্যই আল্লাহকে পাবেই পাবে ঠিক না ওই আল্লাহকে পাওয়ার জন্য বন্ধু আল্লাহর দ্বীনের উপরে চলার জন্য কোরআন কারীমের উপর আমল করার জন্য বন্ধু আমাদেরকে কোরআন শোনার দরকার কোরআন পড়া দরকার কোরআনের উপরে আমাদের আমল করা দরকার এই কোরআনের পদ্ধতি এই কোরআনের সিস্টেমের দিকে তাকিয়ে শুধুমাত্র শিবশক্তি মহারাজ মুসলমান হয়েছে বিষয়টা এমন নয় পৃথিবীর অনেক বড় বড় মহাপণ্ডিতরা পর্যন্ত মুসলমান হয়েছে কারণ আল্লাহর কোরআন যা বলেছে মিথ্যা বলে নাই আল্লাহর কোরআন যা বলেছে ভুল বলে নাই দুনিয়ার বিজ্ঞানীদের কথায় ভুল হতে পারে গবেষকদের কথায় ভুল হতে পারে আল্লাহর কোরআন কখনো ভুল মেসেজ দিতে পারে না সেই জন্য আমার বন্ধু এই কোরআন আমাদের সামনে আছে আল্লাহর কোরআন আজকে তাকের মধ্যে পড়ে আছে আল্লাহর কোরআন ঘরের শোকেসের মধ্যে পড়ে আছে কিন্তু বন্ধু সে কোরআন আমরা ধরি না কোরআন আমরা পড়ি না কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই আবার বন্ধু কোরআন যদি আমরা না পড়ি কে পড়বে কোরআন এই কোরআন যদি আমরা আজমত না করি সম্মান না করি কে করবে কোরআনের সম্মান এই কোরআন যদি সম্মান আপনি করেন আল্লাহর নবী বলেন ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইয়াদাউ বিহি আখারিন এই কোরআনকে যারা সম্মান করবে মর্যাদা দিবে ওদেরকে সম্মান কি করবে আর জোরে গান আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কোরআন আকওয়ামা একদল কৌমকে আল্লাহ তাআলা এই কোরআনের কারণে সম্মানিত করে ওয়া ইয়াদাউ বিহি আখারিন আর একদলকে আল্লাহ অপমানিত করে